ও দাদা বাজার দরে লেগেছে আগুন, ও দাদা বাজার দরে লেগেছে আগুন, 30 টাকায় আলুর কেজি, 30 টাকায় আলুর কেজি, 56 টাকা বেগুন, ও দাদা বাজার দরে লেগেছে আগুন, ও দাদা বাজার দরে লেগেছে আগুন। মাল ঢেলে দেবো যা হবে ভালো। আশীর্বাদ করি বালিকা, মরি মুরগি হওয়া লোকে সার ঘুরি আঁচড়ি খা, তোর পেটে গোটা কত ঝিঙার কুমড়ি হোক, যা শোন। হ্যাঁ স্বামী। চললাম, ঠাকুরকে ডাক, এক চান্সে বাড়ির বৌমা যেন পেয়ে যায়। তুমি বললে মূল সজ্জা হবে, আমার বউ ভাত করবে, তাও তুমি করলে না। তুই বলে দিবি যে আগামী কাল আজার হবে না, আগামী কাল আমার বেটার বিয়ে হবে, ওই বিয়ে আর আমাদের বউ ভাত ফুলিশ হয়ে যাওয়া সবারই একসাথে হবে। বিদেশ গিয়া বলি তুমি আমায় ভুলো না, আর চিঠি দিয়া পত্র দিয়া জানা সকলকে বলছি এই যে আমার স্বামী বউ বাড়িতে নিমন্ত্রণ করেছে, কেউ কিন্তু তোমরা আসবে না, এই যে আমার ফুটোর বিয়ে হবে, মনে করো মেয়ে দেখতে গেছে বউ ভাত হবে, তোমাদের সবাইকে নিমন্ত্রণ করবে, তখন তোমরা এসো ঠিক আছে। তোমার কি ব্যাপার বলো তো? তুমি যে ঘুরে ঘুরে বেড়াচ্ছ এই সকাল, এখন কটা বাজে? শোন, আমি গায়ের মোড়র বলে কথা, পাঁচ জায়গায় আমাকে বিচার আচার করতে হয়, তাই আমার তো ঘুরে বেড়ানোই কাজ। আচ্ছা শোন, এই যে সেদিনকে একটা বিচারে গেছিলাম, আরো পাঁচটা গ্রামের মোড়ল ছিল, ছিল বিচার হচ্ছে হচ্ছে, আমাকে কান ধরে বার করে দিল, কান ধরে বার করে দিল। শোনো, ওই সব কথা রাখো, শুধু মোড়লগিরি করে বেড়ালে হবে না, মেয়েটা যে অত বড় হয়েছে তোমার চোখে পড়ে না? মেয়েটা মনে হচ্ছে তোর একার আমার নয়, ওরে তোর একার কি আমারও মেয়ে, হ্যাঁ তোরও চিন্তা আছে আমারও চিন্তা আছে, ওরে চিন্তা করতে হবে না, ওকাটা ঘটককে লাগিয়ে দিয়েছি ছেলে দেখার জন্য। সত্যি করে বলছো? তোমার চিন্তা আছে? শোনো, তোমার কোনো চিন্তা নেই, আমি এক্ষুনি বাপের বাড়ি চলে যাব, হ্যাঁ কৃষ্ণনগর এক্ষুনি চলে যাব। কৃষ্ণনগর আমিও যাব, তো আমি যাবো, আমার সন্ধুর বাড়িতে। আরে কৃষ্ণনগর যেতে হবে, আরে তোমার বাপের বাড়ি, ও গিন্নি ছটা পেটে কৃষ্ণনগর যেতে হবে, কৃষ্ণনগর যেতে হবে তোমার বাপের বাড়ি।
গ্রামের লোকের তস হয় না, ভালো মন্দ খাচ্ছি, ঘরের মধ্যে তোকে একটু ধ্যান করছি, তুমি সাজগোজ করো তাড়াতাড়ি, সবাল বসে আছি পুরে মুখ ভারি, তুমি সাজগোজ করো তাড়াতাড়ি, সবাল বসে আছি পুরে মুখ ভারি, দেরি হয়ে যাবে কিনা, দেরি হয়ে যাবে छोटा बेटे ওখানে বাঁশ না দিলে বাড়িতে কুকুর টুকু ঢুকে যায়, এ তো সেই জোয়া বাঁশটাই মনে হচ্ছে তো, জোয়া বাঁশ জোয়া বাঁশ। এ ভাই এই ঘরের দরজা, এই তো এই তো, এ ভাই আসো দরজা খোলো, আমি চলে আসছি, চলে এসছো? হ্যাঁ দরজা খোলো, ভাই হ্যাঁ চলে এসছি, আসো আসো। ওকে নে, বাইরে থেকে লোক এসছে, সাইডে না কাপড় কাপড় মাথায় কাপড় দাও, কই কই রে ভাই, ভাই দরজা খোলো, এই হারাম। যদি আমি মালটা দেখবো মনে করি তাহলে নমস্কার করতে হবে, আর যখনই নমস্কার করবো তখনই মাল দেখা যাবে, বিদেশি মাল। হ্যাঁ নমস্কার 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 নমস্কার, ঠিক আছে। বলছি ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি, তা আপনাকে ঠিক চিনতে পারবো না, বাড়িটা কোথায়? বাড়ি সেইখানে সেইখানে। হ্যাঁ আমি তা বলিনি, আমি আপনাদের থানা যেখানে ছিল ওইখানে, ওই তা বলছি না, গ্রামের নাম যা ছিল তাই, সে কথা বলছি না, মানে পোস্ট অফিস, নবস্থা নবস্থা, তাহলে এই জেলা এগারো বস্তা, ও জেলা এগারো বস্তা, ও আর বলে পাত্তা পাবেন না, সব বস্তায় ঢুকে। হঠাৎ আমার বাড়ি কি মনে করে? এই আমি হচ্ছে একটা ঘটক, ঘটক মানে ঘটক তো নয়, আচ্ছা মানে আমার নিজেরই ছেলে আর কি। আপনার ছেলে? আমি দেখাশোনার ব্যাপারে বেরিয়েছি, একটা মেয়ে খুঁজেছি, ছেলে বিয়ে দেবো বলে। মেয়ে খুঁজতে বেরিয়েছে, ছেলের বিয়ে দেবেন? ছেলে বিয়ে দেবো। আপনি এসেছেন নিজে? আমারই ছেলে। আপনারই ছেলে? আমারই ছেলে। আরে মশাই পাই যে কেন? মানে আপনি হচ্ছেন ছেলের বাবা আর আমি হচ্ছি মেয়ের বাবা। তোমার মেয়ে আছে? আমার মেয়ে আছে, রাজকেলের বাচ্চা, সাইকেল, ছোট লোকের বাচ্চা, ইঁদুরের বাচ্চা, টিকটিকির বাচ্চা, কি করে হলাম? ওহে আমি ছেলের বাবা। হ্যাঁ আমি সাতখানা গ্রাম খুঁজে খুঁজে, এইটা মেয়ে, ওহ কি সুন্দর মেয়ে গো, এই মেয়ের সাথে যদি আমার ছেলের বিয়ে হয় সংসারও বাগাইতে পারিবে। তবে যা কই ভাই, নমস্কার। আরে ভাই নমস্কার, আপনি দেখলেন? তবে সাতটা গ্রাম খুঁজে এরকম মেয়ে পাওয়া যায় না। না না আপনি মেয়ে দেখেছেন? মেয়ে দেখতে এসে মেয়ে দেখবো নাকি তোমাকে দেখবো? আশ্চর্য ব্যাপার, আশ্চর্য। আপনি মেয়েটা দেখলেন কোথায়? বাড়িতে। বাড়িতে? হ্যাঁ কোনটা? এখানে ওই ঘরে, ওই তো মেয়ে। এটা